আরজিগড়ের মহিলা চিকিৎসকের মৃত্যুতে রীতিমতো তোলপার গোটা রাজ্য উত্তাল একেবারে মহানগরী কলকাতা দবায় দবায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন চিকিৎসকরা আর তার মধ্যেই কিন্তু আরজি করের এই মহিলা চিকিৎসকের মৃত্যুর পর মেডিকেল রিপোর্ট এবং তার ময়না তদন্তের রিপোর্টের রীতিমতো বিস্ফোরণ যে অভিযোগটা প্রথম থেকে করা হচ্ছিল ধর্ষণ করে খুন করা হয়েছে শ্বাসরোধ করে খুন করা হয়েছে আর সেই অভিযোগই কিন্তু একেবারে সিলমোহর দিতে চলেছে ময়না তদন্তের রিপোর্ট ময়না তদন্তের রিপোর্টে কিন্তু বিস্ফোরক তথ্য ফাঁস হয়েছে আর তার মধ্যেই কিন্তু অ্যাকশন শুরু করেছে পুলিশ তবে পুলিশের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ তুলছেন তার পরিবারের লোকজন বাবা মা কারণ ডেড বডি নিয়ে পুলিশ কোথায় চলে গেছে তারা কিছুই জানে না একেবারে ধস্তাধস্তি চরম উত্তেজনার তৈরি হয় রাতি আর তার মধ্যেই কিন্তু অবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদে এবার ঘুঘু ফাঁদে গ্রেপ্তার এক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্জি করে চিকিৎসকের মৃত্যুতে গ্রেপ্তারি শুরু গ্রেপ্তার এক এমনই কিন্তু খবর উঠে আসছে গভীর রাতে পুলিশের জেরায় অসঙ্গতি ধরা পড়ায় গ্রেপ্তার এক এমনই কিন্তু খবর উঠে আসছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মেন মাথা যে এই নৃশংস ঘটনার সাথে জড়িত সেই কি ধরা পড়ল কি হলো পুলিশের জেরায় যা তথ্য উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য আরজিগড় হাসপাতাল ও মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট মহিলা ট্রেনি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত বড় অগ্রগতি একদিকে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে গলা টিপে খুন ও ধর্ষণের প্রাথমিক প্রমাণ মিলেছে অন্যদিকে মাঝরাতে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে রাত তিনটা থেকে ভোর ছটার মধ্যে ঘটনাটি ঘটেছে লালবাজার সূত্রে খবর বৃহস্পতিবার রাতে আর্জি করে ডিউটিতে ছিলেন পঁচিশ জন শুক্রবারের ওই ঘটনার পরে সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের প্রাথমিক অনুমান মহিলা চিকিৎসকের কোনো পরিচিতই আততাই এদিকে এদিন সকালেও হাসপাতালে এসে ফিরছেন রোগী তাদের আত্মীয়রা জুনিয়র চিকিৎসকরা অপরাধীকে ধরতে পুলিশকে আটচল্লিশ ঘন্টার লাস্ট ড্রেড লাইন বেঁধে দিয়েছে আর্জি করে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় কলকাতা পুলিশের তরফে স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট গঠন করা হয়েছে যার নেতৃত্বে রয়েছেন জয়েন্ট সিভিক ক্রাইম মুরলীধর শর্মা এই ঘটনায় শতপ্রনোহিত খুনের মামলা দায়ের করা হয়েছে ওই ঘটনার সময় কে বা কারা ঘরে বা আশেপাশে ছিল তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রে জানা গেছে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরজিকর হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষী তিনি সরাসরি হাসপাতালে কর্মী নন বৃহস্পতিবার রাতে তার ডিউটি ছিল পুলিশ সূত্রে খবর জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায় এদিকে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রথমে গলা বে খুন ও পরে মৃত্যু নিশ্চিত করতে শ্বাস রোধ করা হয় মৃত মহিলা চিকিৎসকের ঠোঁটে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে তার গলার হার ভাঙা ছিল চাদরে রক্তের দাগ মিলেছে লালবাজার সূত্রে খবর মহিলা চিকিৎসককে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে পেটেছিল আঘাতের চিহ্ন ছড়িয়ে ছিটিয়েছিল চুল গোপনাঙ্গ থেকে রক্তপাত হয়েছে রক্তপাত হয়েছে দু পা থেকে গোড়ালিতে রয়েছে আঘাতের চিহ্ন তার অনামিকাতেও ছিল ক্ষতের চিহ্ন সূত্রের খবর শুক্রবার সকালে দেহটি উত্তরের সময় তা ছিল বিবস্ত্র ঊর্ধ্বাঙ্গে কোনো পোশাক ছিল না নিম্নাঙ্গের পোশাক ছিল দূরে শুক্রবার রাতে ময়না তদন্তের পর দেহ নিয়ে যাওয়ার সময় বাম ও বিজেপির নেতারা তাতে বাধা দেন যার জেরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় যার মধ্যে পুলিশ দেহ সরিয়ে নিয়ে যায় পরিবারের লোকের অভিযোগ মেয়ের দেহ কোথায় নিয়ে যাওয়া হলো তারা তা জানেন না এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন গোটা ঘটনা ধামাঝামা দিদি চাইছে সরকার তিনি এর বিরুদ্ধে ছাত্র সমাজকে পথে নামার আহ্বান জানিয়েছেন রীতিমতো কিন্তু টাল মাটাল পরিস্থিতি আরজি করেন মেডিকেলের ছাত্রী তথা চিকিৎসকের খুন নিয়ে ময়না তদন্তের রিপোর্টে কিন্তু চেয়ে অভিযোগটা দায়ের করা হচ্ছিল যে খুন করা হয়েছে ধর্ষণ করে যৌন নির্যাতন করা হয়েছে তার প্রাথমিক প্রমাণ মিলেছে আর রাতে কিন্তু কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে পুলিশ লালবাজারের তরফ থেকে সিট গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে আর সেই টিম অ্যাকশন শুরু করতে জিজ্ঞাসাবাদ শুরু করতেই কিন্তু অবশেষে ঘুঘু ফাঁদে এই ঘটনায় গ্রেপ্তার এক নিরাপত্তারক্ষী আর জি নিরাপত্তা রক্ষী নয় বেসরকারি সংস্থার রক্ষী তিনি ওই দিন রাতে তিনি ডিউটিতে ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু নানান অসঙ্গতি মেলে তার কথার সাথে কিন্তু কোনো মিল নেই আর এই অসঙ্গতি ধরা পড়তেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই মহিলা খুনের কিনারা করতে চাইছে পুলিশ আধিকারিকরা তদন্তকারী সংস্থা এই নিরাপত্তারক্ষীকে রাত থেকেই কিন্তু দফায় দফায় হাই ভোল্টেজ জেরা করছে পুলিশ আধিকারিকরা এই জেরায় কি তথ্য সামনে আসে কে বা কারা এর সাথে জড়িত কারণ রাত বারোটার সময় ডিনার করেছিলেন তার সহপাঠীদের সাথে অন্যান্য চিকিৎসকদের সাথে তারপর তিনি ডিউটিতে চলে যান এরপর সেমিনার হলে তিনি কিভাবে গেলেন এবং তাকে কিভাবে সেখানে এই ধরনের নৃশংস কাণ্ড ঘটিয়ে তাকে হত্যা করা হলো তাকে খুন করা হলো এই প্রশ্নটাই কিন্তু ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের তার সাথে সাথে তদন্তে কিন্তু রীতিমতো নয়া মোড় এবং তার সাথে সাথে যে সমস্ত চিকিৎসকদের ডিউটি ছিল পঁচিশ জন চিকিৎসককে কিন্তু জেরা করতে চলেছে পুলিশ আধিকারিকরা এমনই কিন্তু খবর উঠে আসছে এবং এই ঘটনায় কে বা কারা জড়িত তার কিনারা করতে কিন্তু মেন মাথাকে ধরতে মেন কালপিটকে ধরতে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে জুনিয়র চিকিৎসকরা দফায় দফায় কিন্তু উত্তেজনার সৃষ্টি হচ্ছে আর হাসপাতালে বিক্ষোভে একেবারে উত্তাল পরিবারের লোকজন কিন্তু পুলিশের উপর অভিযোগ করছে তার মেয়েকে কোথায় নিয়ে চলে গেছে পুলিশ যারা জানে না কিন্তু সব শেষে যে খবরটা উঠে আসে তার মেয়েকে তার বাড়িতেই নিয়ে গেছে পুলিশ কিন্তু তার বাবা মাকে কোনো খবর দেওয়া হয়নি এমনই অভিযোগ তার বাবা মায়ের মৃতার বাবা মায়ের সাথে পরিবারের লোকজনের সাথে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে কড়া শাস্তির ব্যবস্থা করবেন এমনই কিন্তু আর্জি জানিয়েছেন এমনই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন মৃতার বাবা মাকে তাই এই ঘটনায় যে নিরাপত্তারক্ষী গ্রেপ্তার হলো ধরা পড়ল তাকে জেরা করে কি কী তথ্য উঠে আসে এই ঘটনায় আর কে বা কারা জড়িত তাদের কিনারা করতে পারে কিনা সেই রহস্য উদ্ঘাটন করতে পারে কিনা পুলিশ কি হতে চলেছে নাকি এই কাণ্ডেও যে সিবিআই তদন্তের দাবি উঠে গেছে সিবিআই তদন্তের দিকেই এগোচ্ছে গোটা ঘটনা কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের